কালমেঘ পাতা। এই কালমেঘ পাতার নাম আমরা প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে শুনে এসেছি। এর ঔষধি গুণের জন্য একে সর্বরোগ নিবারণী বলা হয়। তবে কালমেঘ পাতার স্বাদটা একটু তিতকুটে, তাই জন্য এর আরেকটি নাম আছে, সেটি হলো কিং অফ বিটারনেস। কালমেঘ পাতা সাধারণত আয়ুর্বেদ বলুন, হোমিওপ্যাথি বা ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রেই ভীষণভাবে ব্যবহৃত হয়। এই কালমেঘ পাতা আমাদের শরীরের জন্য নিশ্চয়ই উপকারী হবে, এটা ভাবাই যায়। আসুন জেনে নিই কালমেঘ পাতার কী কী উপকারিতা রয়েছে বা কালমেঘ পাতা আমরা কেন খাবো, খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কালমেঘ পাতার উপকারিতা কি। প্রথমেই বলি, যদি ডায়াবেটিসের কোনো পেশেন্ট আপনার বাড়িতে থাকে তাকে অবশ্যই কালমেঘ পাতা খাওয়াতে হবে, কারণ কালমেঘ পাতা ডায়াবেটিসের অভ্যর্থ ওষুধ। এটা আমাদের শরীরের ব্লাড সুগারের পরিমাণকে কম রাখতে ভীষণভাবে সাহায্য করে। তবে অবশ্যই সেটা ডাক্তারি পরামর্শ মতেই খাওয়াবেন, কিন্তু এটা খেলে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয়, ক্যান্সারের মতো রোগকেও দূরে সরিয়ে রাখতে পারে এই কালমেঘ পাতা। এর ঔষধি গুণ আমাদের শরীরে ক্যান্সারের কোষগুলোকে সক্রিয় হতে দেয় না বা ক্যান্সারের কোষগুলোকে বাড়তে দেয় না। এটা ক্যান্সার রোগীদের ওষুধ হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং আপনি যদি নিয়মিত কালমেঘ পাতা খান তাহলে আপনার শরীরে কোনো দিনই ক্যান্সার বাসা বাঁধতে পারবে না। এবার আসি লিভারের কথায়। লিভারজনিত যে কোনো রকম সমস্যার অভ্যর্থ ওষুধ হচ্ছে এই কালমেঘ পাতা। এটি লিভার টনিক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অতিরিক্ত মদ্যপান বা অতিরিক্ত কড়া ওষুধ দীর্ঘদিন ধরে যদি আপনি খেয়ে থাকেন তাহলে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়। কালমেঘ পাতা এর নিরাময়ক হিসেবে কাজ করে। এছাড়া আজকাল আমাদের খাদ্যাভ্যাস বা ফল ও সবজিতে ব্যবহৃত পেস্টিসাইড আমাদের লিভারকে ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত করে। কালমেঘ যদি আপনি নিয়মিত খান তাহলে এই সমস্যার হাত থেকে খুব অনায়াসেই রক্ষা পাবেন। এছাড়াও আর্থারাইটিসও কমিয়ে দিতে পারে এই কালমেঘ পাতা। কালমেঘ পাতা আর্থারাইটিস ও গাটের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। অনেক সময় গাটে ব্যথা হয় যার থেকে আর্থারাইটিস হয়, এই ধরনের সমস্যার ওষুধ হিসেবে ব্যবহৃত কিন্তু হয় এই কালমেঘ পাতা। 15 থেকে 20টি কালমেঘ পাতার রস করে প্রতিদিন যদি আপনি খেতে পারেন তাহলে আর্থারাইটিস বা গাটের ব্যথার কোনো সমস্যাই আপনার থাকবে না। এছাড়াও ধরুন জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যাতেও ভীষণ উপকারী এই পাতাটি। কালমেঘ পাতা জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, গলা বসে যাওয়া, টনসিলাইটিস ইত্যাদি ক্ষেত্রে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কালমেঘ পাতা আপনি কিভাবে খাবেন একটু বলে দিই। কালমেঘ পাতা ভালো করে ধুয়ে হালকা গরম জল মিশিয়ে ছাঁকনিতে একটু ছেঁকে নেবেন। এই কালমেঘ পাতার রস যে কোনো রকম ঠান্ডা লাগাজনিত রোগ খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে। তবে এর স্বাদ একটু তিতকুটে, তাই রস খাওয়ার সঙ্গে সঙ্গে এক চামচ মধু খেয়ে নিলে আপনার মুখের ওই তিতকুটে ভাবটা কিন্তু কেটে যাবে। এছাড়াও ক্রনিক ফিভার বলুন বা ভাইরাল ফিভার বলুন যদি হয় তাহলে দেখবেন আমাদের শরীর অনেক সময় দুর্বল হয়ে যায়, সেই সঙ্গে আমাদের লিভারও ক্ষতিগ্রস্ত হয়। কালমেঘ পাতার রস এই ধরনের জ্বর থেকে যে দুর্বলতা সৃষ্টি হয় সেটাকে কাটিয়ে তুলতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়া জ্বরের ফলে ক্ষতিগ্রস্ত লিভারকেও ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া এই পাতা ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের প্রতিরোধক হিসেবেও ব্যবহৃত হয়। শুধু তাই নয়, ছোট বাচ্চাদের ডায়রিয়া বা গ্যাস বা খিদে কম হয়ে যাওয়া ইত্যাদি নানা রকম রোগের ক্ষেত্রে কালমেঘ পাতার রস ওষুধ হিসেবে ভীষণভাবে কাজ করে থাকে। এছাড়া কৃমি হলেও শিশুদের কালমেঘ পাতার রস খাওয়ানো খুবই ভালো। অনেক শিশুরাই কৃমি রোগে ভোগেন, সেক্ষেত্রে কিন্তু কালমেঘ পাতার রস যদি খাওয়ান ভীষণভাবে উপকার পাবে। এর তিতকুটে যে স্বাদটা রয়েছে সেটা কৃমিগুলোকে মেরে ফেলতে সাহায্য করে এবং সেই সঙ্গে পেট পরিষ্কার করতেও সাহায্য করে। শুধু তাই নয়, কালমেঘ পাতা রক্তকে পরিশুদ্ধ করার ক্ষমতা রাখে। এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সে কারণেই আমাদের ত্বকের নানা রকম সমস্যার ক্ষেত্রে
কালমেঘ পাতা অত্যন্ত কার্যকরী। এছাড়াও কালমেঘ পাতা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে। এবার বলি আলসার প্রতিরোধক হিসেবেও কালমেঘ পাতার রস খাওয়া খুবই জরুরি। কালমেঘ পাতা হজম ক্ষমতাকে বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, নিয়মিত যদি আপনি কালমেঘ পাতা খেতে পারেন তাহলে আপনার শারীরিক শক্তি এবং কর্মক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। যেসব মহিলাদের অনিয়মিত পিরিয়ডসের সমস্যা রয়েছে বা এর থেকে হওয়া নানা রকম অবাঞ্ছিত সমস্যার রয়েছে, সেক্ষেত্রে কালমেঘ পাতার রস কিন্তু ভীষণ উপকারী। এমনকি সর্পদংশন বা বিছে বা এই ধরনের বিষাক্ত কোনো প্রাণীর কামড়ের উপশম হিসেবে কালমেঘ পাতার সঙ্গে যদি পুরো গাছটিকেই ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তাহলে ভীষণ উপকার পাবেন। আয়ুর্বেদ শাস্ত্রে কুষ্ঠরোগ এবং কলেরার চিকিৎসা করতে কালমেঘ পাতা ব্যবহৃত হয়ে থাকে। তবে গর্ভবতী মহিলাদের কালমেঘ পাতার রস না খাওয়াই ভালো। তাহলে এই ভিডিওটা থেকে জানা গেল কালমেঘ পাতা আমাদের শরীরের জন্য কতটাই উপকারী। বিশেষ করে শিশুরা কৃমিতে ভীষণ কষ্ট পায়, সেই সময় মায়েরা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েন, সিদ্ধান্ত নিতে পারেন না যে কী খাওয়াবেন। হাতের কাছে কালমেঘ পাতা রাখুন এবং সেটা রস করে খাওয়ান, সাথে সাথেই আপনার শিশুটি কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে এবং আপনার শিশুটিকেও সুস্থ রাখতে কালমেঘ পাতার রস খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।